হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর আমার এই চ্যানেলে ব্লগ আসছে, কারণ আমার বিএ ট্রেনিং চলছে আর এখন বাজে 7:45। আমার ট্রেন আছে, ট্রেন ধরতে হবে, আমাকে যেতে হবে অনেকটাই দূর, দীঘার কাছাকাছি আমার কলেজটা। আমার বিএড ট্রেনিং চলছে, তাই একটু প্রেশারে আছি। তোমরা জানো যারা বিএড করছো কত খাতা লিখতে হয়, অনেক কিছু করতে হয়। সুতরাং চলো, আমি এখন বেরোচ্ছি, আমার হাতে সময় নেই। আর তোমরা কিন্তু ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। আর হ্যাঁ, যারা এখন আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও আর একটু শেয়ার করে দিও। চলো সঙ্গে থাকো। আর কতটা কি ক্লাস নিতে পারবো সেটা হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ স্কুলে তো সবসময় তো স্কুলে আর ক্যামেরা হাতে ঘোরা যায় না। স্কুলে কিছু কিছু প্রিন্সিপাল থাকে যেটা আমাদেরকে ফলো করতে হয়। তো যতটা আমার সাধ্যের মধ্যে, যতটা আমি দেখাতে পারবো তোমাদেরকে, আমি ততটাই দেখাবো, ঠিক আছে? চলো দেখতে থাকো। স্টেশন প্রায় পৌঁছে গেছি, মাঠের মাঝখান দিয়ে আসতে হয়, মানে শর্টকাটে পৌঁছানোর জন্য মাঠের মাঝখানে রাস্তাটা দিয়ে আসতে হয়। কিন্তু ব্যাড লাক, দেখলাম ট্রেন দাঁড়িয়ে আছে, শাড়ি পরে ট্রেনের নিচ দিয়ে গলাটা খুব টাফ হয়ে যাবে, চেষ্টা করছি। এবছর নাকি সবথেকে বেশি গরম পড়বে। এখন বাজে 8:20, তাতেই দেখলাম প্রচণ্ড রোদ, বিশ্বাস করো। জানি না, সবাই বলছে এবছর বেশি নিম্নচাপ আছে, বেশি বৃষ্টি হবে, বেশি গরম পড়বে, সবই পড়ুক, বেশি বেশি কিছু করার নেই। প্রকৃতি যদি আমাদের উপর চাপায়, আমাদেরকে তো মেনে নিতেই হবে, বলো? চলো, এখনও 10 মিনিট ওয়েট করতে হবে ট্রেন আসার জন্য, দেখা যাক কখন ট্রেন আসে। ট্রেন থেকে জাস্ট নামলাম, ট্রেনের জার্নিতে আমি পুরো শেষ। যারা বিএড কলেজে পড়ো তারা জানো যে 3 মাসের জন্য একটা ট্রেনিং করতে হয়, আর তাই আমার ট্রেনিং সেশন চলছে। আমি ট্রেন থেকে নেমে আমার কাছাকাছি, স্টেশন থেকে কাছাকাছি আমার স্কুলটা, তো ওখানেই যাচ্ছি। চলো হেঁটে হেঁটেই যেতে হবে, প্রচণ্ড রৌদ্র। স্কুলে গিয়ে দেখা হচ্ছে, জানি না কতটা তোমাদেরকে দেখাতে পারবো, চেষ্টা করছি টুকিটাকি তোমাদের সাথে শেয়ার করার। প্রচণ্ড খিদেও পেয়েছে এখন, তবু অনেকটা হাঁটতে হয়, কাছাকাছি নিয়েছি স্কুলটা, তবু অনেকটাই হাঁটতে হয়। কিছু ভাবছি টুকিটাকি খেয়ে স্কুলে ঢুকে যাব, দেখা যাক কী হয়। ওখানে আবার অ্যাটেন্ডেন্স দিতে হবে 11টার মধ্যে, স্বাভাবিক স্কুলে একটা প্রেয়ার টাইম থাকে, 11টার মধ্যে ঢুকতে হবে। চলো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। স্কুলে এসে গেছি, এবার আমাদের সাইন করে ক্লাসে যেতে হয়। 11টায় স্কুলে ইন করেছি, এসে বসেই আছি। আজকে বৃহস্পতিবার, তো আমার টিফিন আওয়ার্সের পর ক্লাস থাকে, আমার 5th আর 6th পিরিয়ডে ক্লাস থাকে। আর এই দেখো, আমার ফ্রেন্ডরা এখন কেউ নেই, ওরা সব টিফিন আনতে গিয়েছে, আমি বাড়ি থেকেই টিফিন নিয়ে আসি, তাই জন্য আমি ওদের সাথে যাইনি। আমাদের রামনগর বিএড কলেজে 6-7 জনকে ট্রেনিংয়ের জন্য পাঠানো হয়েছে। এই একজন, ও আমার থেকে জুনিয়র, সিনিয়র নয়। তোর নামটা বল। আমার নাম মৌমিতা মণ্ডল। ওর নাম মৌমিতা মণ্ডল। তোর কোন সাবজেক্ট? বাংলা। ও বাংলাতে এখানে ক্লাস নিচ্ছে। এটা হচ্ছে আমাদের লার্নিং ডিজাইন, তোমরা জানি না দেখতে পাচ্ছ কি না। চলে যাচ্ছি, ও ভাত দিতে যাচ্ছে। আমার খুব ইচ্ছে আছে, আমি অনেকদিন পর মিড ডে মিল খাবো, স্কুল লাইফটা একটু এনজয় করতে ইচ্ছে করছে। আর দেখছি তোমাদের সাথে যদি শেয়ার করতে পারি ওখানে একটু ভিডিও, জানি না পারমিশন দেয় না আমাদের গ্রুপ লিডার। ঠিক আছে চলো। Thank you.
যেখানে খাওয়ার দেওয়া হয় সেখানে যাচ্ছি এখন। এখানে বাচ্চাদেরকে বসে খাওয়ানো হয়। স্কুলে টুকিটা কি কাজ চলছে, তো পরিষ্কার করা চলছে। এখানে রান্না হয় স্কুলে, বা অনেকটাই বড়। এখানে সব চালের বস্তা স্টোর থাকে। চলো তোমাদেরকে একটু দেখাই। আমরাও স্কুল লাইফে এগুলো মিস করেছি। ক্লাস নিতে আসার পর এগুলো আবার পুরনো মেমোরিজগুলো মনে পড়ছে। আজকে নিউট্রিলা হচ্ছে, দেখা যাক স্কুলের খাবার দাবার অনেকদিন খাইনি কেমন লাগে। মিড ডে মিল বাচ্চাদের মতো। কাকিমা কি বলছেন? রান্না করে এখানে কেমন লাগে? টিফিন হয়ে গেছে, আর আমরা বললাম যে এইটুকুতে হয়ে যাবে, কিন্তু কাকিমারা আমাদেরকে বলছে যে একটু নিয়ে যাও নিয়ে যাও, এইটুকুতে হবে না, দু তিনজন খাবে তোমরা, আমার কিছু অসুবিধে নেই। এটা স্কুলের ক্যান্টিন, কাকিমারা এখানে বিভিন্ন রকমের খাবার রান্না করে। আজকে অ্যাকচুয়ালি আমাদের স্কুলে মিটিং ছিল, তাই স্যাররা আমাদেরকেও টিফিন দিয়েছে, কিন্তু আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। এটাই হচ্ছে আমাদের স্কুল। চলো, ও অল টাইম মাস্ক পরে থাকে, ওরও একই স্ট্যান্ড। তোর নামটা বল একটু। আমার নাম অনিন্দিতা সাউ। আচ্ছা অনিন্দিতা সাউ, একটু মাস্কটা খুলে দেখো একটু। একে একে সবাই বাড়ি চলে গেছে, দুজনই বাকি রয়েছি করে একে একে দুজনেই বাকি রয়েছি। তো যাবে দীঘার দিকে, দুজনে মিলে রামনগর স্ট্যান্ডে যাচ্ছি। দাঁড়া, ছাদাটা একটু বন্ধ করে দিচ্ছি। অ্যাকচুয়ালি ওয়েদারটা মাঝে মাঝে রৌদ্র আসছে, আবার চলে যাচ্ছে। এখনও পর্যন্ত একটাও স্টেট বাস আসেনি ওই দিক থেকে, মানে কলকাতার দিক থেকেও স্টেট বাস আসেনি, দীঘার দিক থেকেও আসেনি। চলো ব্লগটা আর কন্টিনিউ করছি না, টাটা করে দে। টাটা টাটা। ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। জানি আমার এই চ্যানেলে ভিডিওটা কম আসছে, তবু তোমরা কিন্তু সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? চলো ভালো থাকো, স্টে সেফ, স্টে হেলদি, স্টে ব্লেসড। টাটা।